দ্বিধাবিভক্ত আইপিএফটির নেতা তথা মন্ত্রী এনসি দেববর্মা রবিবার সাংবাদিক সম্মেলন করে নিজের পক্ষে সদলীয় বিধায়কদের অধিকাংশের সমর্থন দেখানোর চেষ্টা করেন। এক মাসের ব্যবধানে আইপিএফটির দুই রাজ্য সম্মেলন হয়, পৃথক পৃথক সম্মেলন থেকে নিজেদের সভাপতি বলে দাবি করেন মেবার কুমার জমাতিয়া এবং এনসি দেববর্মা। রবিবার ফের সাংবাদিক সম্মেলনে দ্বিতীয় সম্মেলন থেকে সভাপতি নির্বাচিত হওয়া এনসি দেববর্মা জানান, বর্তমানে সাত বিধায়কের মধ্যে পাঁচজনই উপস্থিত তাঁর সঙ্গে, আরও একজন তাঁর সঙ্গে রয়েছেন। এবং এখানেই দেখতেছেন আপনার আটজন এমএলএ, আটজন এমএলএর মধ্যে একজন এমএলএ তার অলরেডি এখন দলীয় বিরোধী আইনে তার বিচার চলছে, কাজেই একজন এমএলএ বাদ তার হলো আরও সাতজন, সাতজনের মধ্যে এখন এই মধ্যে উপস্থিত আছে আমরা পাঁচজন, বাকি আরেকজন এখন আসিয়ে বসে নাই আইব, কাজেই এককভাবে রাজনৈতিক মহলের মতে দলের ক্ষমতা নিজের হাতে ধরে রাখতে এনসি মেবার নিজেরা যেভাবে উঠে পড়ে লেগেছেন তাতে আগামী দিনে দলীয় কুন্দল আরও প্রকট হতে পারে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।